হ্যালো ফ্রেন্ডস, ত্রিকোণমিতির আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা ত্রিকোণমিতির যে সিরিজ শুরু করেছি আজকে তার সিক্সথ ক্লাস। তোমরা যারা আগের পাঁচটি ক্লাস দেখোনি তারা অবশ্যই গিয়ে আগের ক্লাসগুলো দেখে নাও, এবং যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটিতে তোমরা একটি লাইক করো, এবং তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখো। তোমরা অনেক কমন অঙ্ক পেয়ে যাবে এখান থেকে। এই টাইপের এই অঙ্ক কিন্তু পরীক্ষাতে বারবার আসছে, সেই বিভিন্ন রকম যে এক্সাম গুলো আছে আমাদের এখানে, সিজিএল, এমটিএস, কিংবা আমাদের যে পিএসসি যত এক্সাম গুলো আছে, ফুড এসআই, মিসলেনিয়াসের আছে, এছাড়াও ক্লার্কশিপের আছে এবং কলকাতা পুলিশের আছে, এই এক্সাম গুলোতে কিন্তু এই অঙ্কগুলো কিন্তু প্রায় আসছে, ঠিক আছে? আচ্ছা, আর প্রত্যেকটা ক্লাসের কিন্তু পিডিএফ আছে, এবং এখানে স্ক্রিনে মেনশন করা যেসব এক্সাম গুলো আছে এই এক্সাম গুলোর অফলাইন ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা অফলাইনে ক্লাস করতে চাইলে স্ক্রিন দেওয়া এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তাহলে ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে দা অ্যাঙ্গেল অফ দা ইভলিউশন অফ দা সান ওয়েন দা লেন্থ অফ দা শ্যাডো অফ দা ট্রি ইজ রুট ওভার থ্রি টাইমস দা হাইট অফ দা ট্রি, ঠিক আছে? তাহলে এখানে আমরা একটা কি করছি, গাছ ধরছি। এই গাছের সূর্যের আলো পড়ার জন্য কি হচ্ছে, একটা ছায়া উৎপন্ন হচ্ছে, শ্যাডো তৈরি হচ্ছে। সেই শ্যাডোটার লেন্থ বলা হচ্ছে, গাছের হাইট যদি এইচ হয় তাহলে এর শ্যাডোর যে লেন্থটা আছে সেই লেন্থটা কত হবে, রুট ওভার থ্রি ইন্টু এইচ হবে, ঠিক আছে? রুট ওভার থ্রি ইন্টু এইচ হবে। আচ্ছা, তাহলে একই রকম ভাবে আমরা যদি এখানে এই অ্যাঙ্গেলটাকে আমরা যদি থিটা ধরি, এখানে এই অ্যাঙ্গেলটাকে আমরা কি ধরছি, থিটা ধরছি, তাহলে দেখো ট্যান থিটা সমান সমান আমাদের কত হয়ে যাবে, লম্ব বাই ভূমি হয়ে যাবে, রুট ওভার থ্রি ইন্টু এইচ হয়ে যাবে, এইচ এস ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে ট্যান থিটা সমান সমান কত হয়ে যাবে, ট্যান 30 ডিগ্রি হয়ে যাবে, অর্থাৎ থিটা সমান সমান কত হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? থিটা সমান সমান তাহলে কত হচ্ছে, 30 ডিগ্রি হচ্ছে। তাহলে আমাদের এখানে রিকোয়ার্ড অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি। তাহলে এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। দেখো এখানে কি বলা আছে, ইফ এ পয়েন্ট পি অন এ লেভেল গ্রাউন্ড দা অ্যাঙ্গেল অফ দা ইভলিউশন অফ দা টপ অফ দা টাওয়ার টপ অফ দা টাওয়ার ইফ দা টাওয়ার ইজ 100 মিটার হাইট দা ডিস্টেন্স অফ দা পয়েন্ট পি ফ্রম দা ফুট অফ দা টাওয়ার। তাহলে আমরা এখানে যদি একটা টাওয়ার কে কনসিডার করে নিই, ঠিক আছে, এই টাওয়ার যে লেভেলের উপরে আছে সেই লেভেলে কি বলা হচ্ছে যে ফ্রম দা পয়েন্ট পি, তাহলে এইখানে একটা পি পয়েন্ট থেকে এর এই টাওয়ারের টপে একটা আমাদের উন্নতি কোণটা কত, উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এবার বলা হচ্ছে যে টাওয়ারের হাইট কত, টাওয়ারের হাইট হচ্ছে যে 100 মিটার, ঠিক আছে? তাহলে আমাদের বের করতে হবে এই যে পয়েন্টটা পি, টাওয়ারের বটম বটম এন্ড থেকে মানে বটম থেকে মানে তলদেশ থেকে এই পি এর ডিস্টেন্সটা কত আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? দেখো তাহলে কত হবে, আমরা এখানে ধরে নিচ্ছি, তাহলে আমাদের এই পি পয়েন্টটা থেকে, পি পয়েন্ট থেকে এদের বটমের আমাদের লেন্থটা কিন্তু বের করতে হবে, ঠিক আছে? এটা যদি করতে চাই আমাদের তাহলে কত হয়ে যাবে, এখানে ট্যান 30 ডিগ্রি সমান সমান লম্ব হচ্ছে 100, আর এখানে এই পয়েন্টটা যদি এটা ও ধরি তাহলে ওপিটা আমাদের এখানে বের করতে, তাহলে ওপিটা কত, ওপিটা হচ্ছে 100 ইন্টু আর ট্যান 30 ডিগ্রির মান কত, √3। তাহলে √3টা 1/√3, 1/√3টা এর সঙ্গে যদি গুণ হয়ে যায় তাহলে কত হবে, 3 হবে। আচ্ছা, 1/√3-এর একটা মান আছে আমাদের, এটা মনে রাখতে হবে, 1.73, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এবার এই 1.73টা যদি এর সঙ্গে আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হয়ে যাবে, 173 হয়ে যাবে, ঠিক আছে, 173 মিটার হয়ে যাবে।
The angle of the elevation of the top of the tower from the certain point is 30 degree. If the observation moves towards the 20 meter towards the tower, the angle of the elevation of the tower of the top of the tower increased by 50 degree. আচ্ছা, দা হাইট অফ দ্য টাওয়ার বের করতে বলেছে। তাহলে দেখো এখানে কি বলা হচ্ছে, আমি ছবি এঁকে তোমাদের বোঝাচ্ছি। এখানে এরকম একটা টাওয়ার আছে, এই টাওয়ারের কোন একটা বিন্দু থেকে টপে একটা অ্যাঙ্গেলে কি করা হচ্ছিল, দেখা হচ্ছিল কোন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে। এবার তখন এর অ্যাঙ্গেল কত ছিল, 30 ডিগ্রি ছিল। এবার বলা হচ্ছে এই পয়েন্টটা টাওয়ারের দিকে যদি আমরা এগিয়ে নিয়ে যাই, মানে এখান থেকে ধরো এখানে নিয়ে এসেছি, তাহলে পরে আমাদের সেই আগিয়েছে কতটা, 20 মিটার আগিয়েছে, ঠিক আছে, 20 মিটার আগিয়েছে। তাহলে আমাদের এই যে যে হাইটটা 20 মিটার আগিয়েছে, তার জন্য 15 ডিগ্রি বেড়েছে, অর্থাৎ 45 ডিগ্রি আছে। তো এই যে যে আমাদের যে টাওয়ারের যে হাইটটা, এই হাইটটা আমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে টেন, ফার্স্ট অফ অল আমরা এই ট্রায়াঙ্গেলটাকে আমরা কনসিডার করে নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি এ বি সি। এই এবিসি ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল এ বি সি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ট্যান 45 ডিগ্রি সমান সমান হাইট বাই এইচ, হাইট বাই ভূমি, ভূমিটাকে আমরা এটাকে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স সমান সমান এইচ পেয়ে যাবো। এবার নেক্সট দেখো, নেক্সট নেক্সট পরবর্তী যে ট্রায়াঙ্গেলটা আছে, বড় ট্রায়াঙ্গেলটা, এটাকে ডি নাম দিয়ে যদি দিই, তাহলে ট্রায়াঙ্গেল এ ডিসি এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ট্যান 30 ডিগ্রি সমান সমান হাইট প্লাস এক্স প্লাস 20, ঠিক আছে। এটার মান কত, এটার মান দেখো 1/√3, তাহলে এইচ সমান সমান এক্স প্লাস 20 হয়ে যাচ্ছে। তাহলে এইচ সমান সমান আমরা কত পেয়ে যাচ্ছি, এইচ সমান সমান পেয়ে যাচ্ছি আমরা এক্স প্লাস 20/√3 পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে, এই না রাইট অ্যান্সার না, এখন অ্যান্সার বের করতে বাকি আছে। তাহলে দুটো আমরা হাইট পেয়ে গেছি, তাহলে এখানে একটা হাইট, এখানে একটা হাইট, এটা যদি আমরা 1 ধরি ইকুয়েশন, এটাকে 2 ধরি, তাহলে এই দুটো যদি ইকুয়াল করে দিই, তাহলে আমরা কত পেয়ে যাব, আমরা পেয়ে যাব x সমান সমান x প্লাস 20/√3, ঠিক আছে। একই রকম ভাবে যদি আমরা এটা মাল্টিপ্লাই করি, x করি, তাহলে পরে আমরা 20/√3 -1 পেয়ে যাবো। রুট ওভার থ্রির একটা মান আমি একটু আগে বললাম, কত সেটা মানটা বললাম, 1.73। তাহলে 0.73 হবে, এক বাদ দিয়ে দিলে পরে, এখান থেকে পয়েন্ট তুললে পরে কত হয়ে যাচ্ছে, দুটো শূন্য হয়ে যাচ্ছে। 2000/73 যদি আমরা করি, ঠিক আছে, তাহলে এখানে 2000 কে যদি আমরা ডিভাইড করি, দেখো কত হচ্ছে, 2 দিয়ে যদি করি, 2 দিয়ে করলে পরে 6 হচ্ছে, 14 হচ্ছে, আচ্ছা 4 হচ্ছে, হাতে 1 5, 54 হচ্ছে, ঠিক আছে, আর একটা শূন্য আসছে। এবার 7 দিয়ে করছি, ও 3 সাথে 21 এর 1, হাতে 2 থাকছে, 7 সাথে 49 আর 2 51 থাকছে। তাহলে আলটিমেটলি আমাদের এখানে কত পড়ে যাচ্ছে, 9 পড়ে থাকছে, 220 পড়ে থাকছে। পয়েন্ট থেকে একটা পয়েন্ট নিলাম, এখানে পয়েন্ট নিয়ে শূন্য নিলাম, এবার 3 দিয়ে দিচ্ছি, 3 3 9 3 9 27, এরকম চলছে। আমরা এই পর্যন্তই নিচ্ছি, ঠিক আছে। দশমিকের পরে যেহেতু এক ঘর এখানে অ্যান্সার দিয়েছে, তাহলে আমাদের সিটা কিন্তু এখানে রাইট অ্যান্সার হচ্ছে। আচ্ছা দেখো এখানে কি বলা হচ্ছে, টপ অফ দা 50 মিটার হাইট অফ দা টাওয়ার মেক্স অ্যান অ্যাঙ্গেল অফ দা ইভলিউশন অফ দা 60 ডিগ্রি উইথ দা বটম অফ দা ইলেকট্রিক পোল অ্যান্ড দা অ্যাঙ্গেল অফ দা ইভলিউশন অফ দা 30 ডিগ্রি উইথ দা টপ অফ দা পোল, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ দা হাইট অফ দা ইলেকট্রিক পোল আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি কি বলেছে, এরকম একটা টাওয়ার আছে, ঠিক আছে, যেহেতু টাওয়ারের হাইট ইলেকট্রিক পোলের হাইটের থেকে অনেকটাই বেশি হয়। এবার এবার বলা হচ্ছে যে এই টাওয়ার থেকে, সরি, এটা ধরো ইলেকট্রিক পোল। এবার এই ইলেকট্রিক পোলের উপর থেকে এইখানে একবার অ্যাঙ্গেল করে দেখা হচ্ছে টপে, আর বটমে দেখা হচ্ছে, বটমে যেটা দেখছি সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে দেখতে হচ্ছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেখতে হচ্ছে। তাহলে এইটা টোটালটা কত হচ্ছে, 60 ডিগ্রি হচ্ছে।
একই রকম ভাবে যদি টপে দেখে তাহলে পরে সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে। ঠিক আছে, আমরা যদি এখান থেকে একটা প্যারালাল নেই তাহলে পরে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। ঠিক আছে, তোমরা কোনো অঙ্ক যদি না বুঝতে পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তাহলে নেক্সট ক্লাসে সেই ধরনের এই ধরনের প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব আবার। যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে এই ক্লাসটি শেয়ার করে দিও এবং তোমরা একটি লাইক করে দিও। ঠিক আছে, তাহলে দেখো এরপর তাহলে আমরা কি করব, আমরা অ্যাঙ্গেল গুলোকে আগে বুঝে নিলাম, তারপরে আমাদের স্টেপ কি, আমাদের বুঝতে হবে যে হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য ইলেকট্রিক পোল। আমাদের কি বের করতে দিয়েছে, দেখো আমাদের বের করতে দিয়েছে এই হাইটটা, আমাদেরকে বের করতে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা টাওয়ারের হাইট জানি আমরা কত, 15 মিটার। টাওয়ারের টোটাল হাইট কত? 15 মিটার। আচ্ছা, টাওয়ারের টোটাল হাইট থেকে আমরা এখানে এই যে ভূমির মানে বেস যেটা আছে এই এরিয়াটা আমরা বের করে নিতে পারবো কিসের থেকে? 10 60 ডিগ্রি। ঠিক আছে, 10 60 ডিগ্রি ছিল লম্ব এত, আর বেসটাকে আমরা এই টোটালটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্সটা আমাদের এখানে কত বেরিয়ে যাচ্ছে? এক্স সমান সমান 15/√3 পেয়ে যাচ্ছি, তাহলে 5√3 হচ্ছে। তাহলে এক্স সমান সমান কত হবে আমাদের এখানে? 5√3 হচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত এক্স সমান সমান কত হচ্ছে? 5√3 হচ্ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য পোল, ইলেকট্রিক পোল? ইলেকট্রিক পোলের হাইট কত হবে? দেখো এখানটাতে আমাদের আমাদের এই যে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, উপরের যে ছোট ট্রায়াঙ্গেলটা আছে এই ট্রায়াঙ্গেলের রেসপেক্টে করব আমরা। এইখান থেকে এই পর্যন্ত এই হাইটটাকে যদি আমরা এ ধরে নিই, ঠিক আছে, তাহলে পরে দেখো 10 30 ডিগ্রি সমান সমান লম্ব হচ্ছে এ বাই ভূমি কত? 5√3। তাহলে এখানে আমরা 10 30 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে এ বাই কত হবে? 5√3 হবে। √3 √3 ডিভাইড করে দিলে পরে কি হয়ে যাবে? এ সমান সমান 5 হয়ে যাবে। ঠিক আছে, দেখো এ সমান সমান যদি আমরা 5 পেয়ে যাই, এ সমান সমান আমরা যদি কত পেয়ে যাচ্ছি? 5 পেয়ে যাচ্ছি। তাহলে ইলেকট্রিক পোল, তাহলে আমি টোটালটা থেকে যদি এতটা বাদ দিয়ে দিই তাহলে আমরা এই অংশটা পুরো পেয়ে যাচ্ছি। এই অংশটা হলে কত হচ্ছে? 10 মিটার হচ্ছে। তাহলে এটাও কত হচ্ছে? এটাও তাহলে কত হবে? 10 মিটার হবে। তাহলে দেখো আমাদের এখানে ইলেকট্রিক পোলের হাইট কত হচ্ছে? 10 মিটার হচ্ছে। তাহলে সিটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট দেখো এই অংশটাতে কি বলা আছে, ইফ এ 30 মিটার ল্যাডার ইজ প্লেসড এগেনস্ট দ্য 15 মিটার ওয়াল সাচ দ্যাট ইট জাস্ট রিচ দ্য টপ অফ দ্য ওয়াল, দেন দ্য ইভলিউশন অফ দ্য ওয়াল দেন দ্য ইভলিউশন অফ দ্য ওয়াল ইজ ইকুয়াল। কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে 30 মিটারের একটি মইকে যদি 15 মিটার লম্বা দেয়ালের সঙ্গে এমন ভাবে রাখা হবে যাতে এই দেয়ালের উপরে আমরা চড়তে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ওয়ালের হাইট কত? 15 মিটার, আর মইয়ের দৈর্ঘ্য কত? 30 মিটার। এবার এখানে বলা হচ্ছে দেন দ্য ইভলিউশন অফ দা ওয়াল ইজ ইকুয়াল টু, তাহলে এই ওয়ালের সঙ্গে মইটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে আমাদের সেটা বের করতে হবে। এখানে আমরা থিটা ধরছি। এবার দেখো এখানে কি আছে, এটা এই অ্যাঙ্গেলের রেসপেক্টে কি আছে, এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ এই অ্যাঙ্গেলের রেসপেক্টে। এই টোটালটা যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ধরি তাহলে পরে আমরা এখানে সাইন থিটা সমান সমান, সাইন থিটা না কস থিটা সমান সমান, কস থিটা সমান সমান ভূমি বাই আমরা অতিভুজ ইজিলি করতে পারবো, তাহলে কত হয়ে যাবে? এখানে হাফ হয়ে যাবে। কস কত ডিগ্রির মান হাফ? কস 60 ডিগ্রির মান হাফ। তাহলে থিটা সমান সমান আমরা কত পেয়ে যাচ্ছি? 60 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এইটার মান কত হচ্ছে? 60 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে সিটা কিন্তু আমাদের এখানে তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো, যদি তবুও কোনো অঙ্কে কোনো রকম যদি তোমাদের ডাউট মনে হয় তোমরা বুঝতে পারছো না, এবং যারা নতুন করে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করছো তারা এই ক্লাসটি তাদের জন্য খুব ভালো হবে, এবং পরবর্তী ক্লাসগুলোতেও আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের আরো বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক করব, এবং এরপরে আমরা কিন্তু
কলকাতা পুলিশ এসআই এর প্র্যাকটিস সেট আমরা করব, ম্যারাথন করব, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমরা ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, ঠিক আছে?